এই দেখো এখানে আমার বর বেলুন ফাটাচ্ছে, তো আমি একবার ট্রাই করে নিলাম। এই দেখো আমি একটা বেলুন প্রথমে ফাটিয়ে নিলাম, আবার আর একটা ফাটাবো। চেষ্টা করতে কার ভালো লাগে না, আমার তো খুব ভালো লাগে। এই দেখো আমি আর একটা বেলুন ফাটিয়ে নিলাম, তারপর চলে গেলাম নাগরদোলনার টিকিটে। এই দেখো টিকিট কাটা হয়ে গিয়েছে, আমার বর নাগরদোলনা উঠে গেছে, আমরা উঠে পড়লাম। নাগরদোলনা চড়তে আমার খুব ভালো লাগে। এই দেখো আমরা বসে পড়েছি। তোমাদের নাগরদোলনা চড়তে ভালো লাগে? এই দেখো কত দোকানপাট বসেছে। এই যে আমরা তিনজন যাচ্ছি, মেয়ে ঘুমিয়ে পড়েছে। এখানে দোকানগুলো কি সুন্দর না, কিন্তু দাম প্রচুর বেশি। এই দেখো মেলা ঘুরে চলে গেলাম আমরা মিক্সচারের দোকানে। এই মিক্সচারের দোকানে গিয়ে মিক্সচার খেতে শুরু করে দিলাম, মিক্সচারটা বেশ ভালো বানিয়েছিল। এই যে আমরা সবাই নিয়ে বসে পড়লাম, তারপর চলে গেলাম পানের দোকানে। তোমাদের কি পান খেতে ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে মিষ্টি পান খেতে। দেখো আমি খাবো এবার ফায়ার পান। এটা স্মোকি ফায়ার পান না, নর্মালি ফায়ার পান খাবো। দেখো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, লজ্জাও লাগছিলো ভয়ও লাগছিলো। এই দেখো ফায়ার পানটা আমি মুখে নিয়ে নিলাম। তো আজকে তারপরে আমি একটা ফটোশ্যুট করে নিলাম। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। টাটা বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।